ভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নন্দিতা মুখার্জি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পর তোমাদের সাথে চলে এসেছি দাঁড়াও ভিডিওটা শুরু করার আগে একটু কেপ মেরে আমি চশমাটা পরে নিই আর এবার তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি মায়ের সাথে আজকে প্রথমবার যাবো হচ্ছে কালীবাড়ি তার জন্য রেডি হয়ে নিলাম সেজে গুজে বিশেষ রেডি হয়নি বাট মা খুব পরিপাটি করে শাড়িটারি পরে যাচ্ছিল যেহেতু প্রথমবার আমার এখানে এসেছে যেহেতু আমার মেকআপ ডিউটি চলছে আর গ্রীষ্মের গরমের ছুটি পড়ে গেছে তো আমি মেশে একা একা থাকবো তার থেকে মাকে নিয়েই চলে এলাম আর সাইড বাই সাইড এগুলো মাকে দেখানো হচ্ছে আর আমারও একটুখানি ভালো লাগছে মা এসেছে বলে যাই হোক পৌঁছে গেলাম এরই মধ্যে আর তোমরা সবাই তোমাদের খবর জানিও কমেন্ট সেকশানে আমি তো খুব ভালোই আছি তারই মধ্যে অনেক দিন তোমাদের সাথে কথা বলা হয়নি ভিডিও করা হয়নি বেশ একটু মন খারাপের মধ্যেই ছিলাম তারপর ভাবলাম যে মা যখন এসেছে তো ছোটোখাটো একটা ব্লগও করে ফেলি আর এগুলোও তোমাদের সাথে শেয়ারও করতে থাকি চলো কালিবাড়ি তো এসে গেছি দেখতেই পাচ্ছ তো এরপর পুজো দিতে যাব তার আগে মায়ের মুখটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম এবার লাইনে দাঁড়িয়ে পড়েছি মা আর আমি মা ভালো করে দেখছে কোথায় কোথায় পুজো দেওয়া হয় কি করে হয় না হয় তো ইতিমধ্যে ঠাকুর মশাই আমাদের পুজো নিয়ে পুজোও শুরু করে দিয়েছেন তারপরে তো পুজো দেওয়া হয়ে গেলো আর তার সাথে সাথে এটা করে ফোটা মানে যেটা প্রত্যেকবার পড়া একটা সিঁদুরের ফোটা মাকেও পরিয়ে দিল আমাদেরও পরিয়ে দিলো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো এবার একটু গঙ্গার ধারে যাব তার আগে একবার পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করে চলো আর এটা হচ্ছে দুর্গা মন্দির এরই একটা পার্ট মানে কালীবাড়িরই একটা পার্ট যেখানে দুর্গা পুজো হয় আর পুরো এরিয়াটা কত সুন্দর না বাট আজকের ওয়েদারটার সাথে না এই যে কালীবাড়ির যে পিসফুল একটা আবহাওয়া খুব সুন্দর ম্যাচ করে গিয়েছিল এবার আমরা চলে এলাম ধারে বাট এত সুন্দর হাওয়া মানে ওখান ছেড়ে আসতেই যা চা মানে ইচ্ছাই যাচ্ছিলো না আমার কথাগুলো আটকে আটকে যাচ্ছে কারণ আমি না এই যে ভয়েস ওভার করতে করতে না ওই ওয়েদারটার মধ্যে যেন মনে হচ্ছে যেন ফিরে যাচ্ছি আর এই ঘটি গরম দেখে যে লোভ লাগছিল কি বলবো সোমবার নিরামিষ সেজন্য আর ঘটি গরম খাওয়া হলো না বাট ব্যাপারটা আমি দেখছিলাম আমার থেকেও বেশি ইন্টারেস্ট ছিল মা উঁচু মানে উঁকি মেরে মেরে রীতিমতো দেখছিল যে কিভাবে তৈরি টৈরি হয় না হয় সেগুলো আমি টুকটাক একটুখানি তো পেয়েছি ক্লিপস যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক ঘটি গরম তোমরা কে কে খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর আমার তো এই ঝাল ঝাল টক মিষ্টি ব্যাপারটা বেশ ভালোই লাগে এই যে মা এখানে দাঁড়িয়ে আছে ওয়েদারটা দেখো তুমি কি সুন্দর শুটিং আর মা দেখছে ঘটি গরমটা কিভাবে তৈরি করা হয় সবাই এখানে অলমোস্ট হাওয়া খেতেই চলে এসেছে দেখো কি ভিড় এখানে আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল আমি চোখটা তাকাতে পারছিলাম না বাই দা ওয়ে চলো আমাদের তো অনেকটাই গল্প হলো তোমাদের সাথে আর অনেক কিছু শেয়ার করলাম এরই মধ্যে দেখো একটা জাহাজ যাচ্ছে কি সুন্দর জাহাজ নয় লঞ্চ আমরা আর কি ছোটোবেলা থেকে এরকমই বলতাম যে জাহাজ কত সুন্দর লাগছে গোটাটা আর এত সুন্দর হাওয়া সব কিছুই হলো চলো এবার ফেরা যাক আবার হয়তো মা যখন এখানে আসবে আবার হয়তো কখনও এক সময় যাবো বাইদা হয়ে ফিরে পড়লাম ফেরার পথে একবার গেলাম আইসক্রিমের দোকানে প্রিন্স বেকারিতে ওখান থেকে কিনলাম হচ্ছে অরুণ আইসক্রিম অরুণ আইসক্রিম তো আমার দারুণ লাগে তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছিলাম রিভিউও দিয়েছি এই ছোট্ট একটা পাঁচ টাকার তো খেতেই হবে তার সাথে সাথে এই হুইলটাও কিনলাম মাকে এই প্রথম মানে খাওয়ালাম কারণ কি আমি যেখানে থাকি বর্ধমানের এদিকে খুব একটা অরুণ আইসক্রিম পাওয়া যায় না এত সুন্দর টেস্ট তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই খেও মানে কি বলবো এরপর চলে গেলাম মালাই আইসক্রিম খেতে যেহেতু মা আইসক্রিম খেতে ভালোবাসে আর আজকে যেহেতু সোমবার সো আমরা এগিয়ে এগিয়ে চলে এলাম এবার মা কিনে নিল মালাই আইসক্রিম যদিও আমি খাইয়েছি মাকে যাই হোক মালাই আইসক্রিমটার দিকে মা পুরো কনসেন্ট্রেটেড একদম ভিডিও কি হচ্ছে না হচ্ছে সেগুলো তো খেয়ালই নেই আপাতত আজকের দিনটা অনেক এনজয় করলাম ব্লগিং ব্লগিং তো ছেড়েই দাও বাট একটা জিনিস খুব ভালো লাগলো সারাদিনের পর আর কি যেহেতু মা এসেছে একটা শেয়ার করতে পারলাম তোমাদের সাথে আর তার সাথে সাথে ঘুরতেও পারলাম যাই হোক ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকের মতো এখানেই আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে ডাডা